ছাত্রদের আন্দোলনের সময় দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকল সাংবাদিক বৃন্দ বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় সাংবাদিকরা সরকারের কাছে নানা বক্তব্য তুলে ধরেন। সত্যি সত্যি আক্রমণকারীদের লাঠিধারী হেলমেটধারী সহ যেসব লোক আমাদের সাংবাদিক ভাই বোনদের উপর আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, চিহ্নিত করা না হয়, আমরা সাংবাদিক সমাজ তাদেরকে চিহ্নিত করব। একই সাথে অনুরোধ থাকবে সংশ্লিষ্ট মন্ত্রীদের সংবাদ বর্জনের জন্য। সাংবাদিকদেরকে কাজ করতে দিন, রাজপথে ঠেলে দেবেন না, কার্যকর উদ্যোগ নেন। যারা আজ হামলা করেছেন সাংবাদিকদের উপর, তারা চিহ্নিত, তার সমস্যাটা কোথায় ধরে ফেলেন, গ্রেফতার করেন। সমাবেশ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ঘোষণা দেন, আগামী ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সকল সাংবাদিক অবস্থান করবে। আমাদের দাবি একটাই, আমরা নিরাপত্তা চাই, আমরা রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের জন্য সাংবাদিকরা কাজ করে, আর তাই রাষ্ট্র বাধ্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ১৬ আগস্ট আপনার সঙ্গে আমাদের দেখা হবে, আপনার মন্ত্রণালয়ে, আপনার অফিসে, আপনার দপ্তরে এদেশের সাংবাদিকরা অবস্থান করবে, দেখি আপনি ঠেকাইতে পারেন কি না। নাসরিন হুদাবিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।